tahu, kalau semua itu sunai. Aku tak tahu. Akhir waktu itu. Akhir itu pasti, pasti. Kalau lagi, kalau সুদর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম এটিভি সংবাদের পক্ষ থেকে জানাই আপনাদের আন্তরিক শুভেচ্ছা আজ আমরা উপস্থিত হয়েছি আলহাজ মোহাম্মদ ফরিদ আহমদ সাহেবের 52 নং ওয়ার্ডের কাউন্সিলর এবং তুরাগ থানা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাহেবের কাছে এই করোনা ভাইরাস নিয়ে ওনার যে কার্যক্রম এবং উনি আজ অনেক দিন ধরে সব কাজ কর্ম করছেন এটার ব্যাপারে আমরা তাদের কাছে ওনার কাছে জানতে চাব উনি কি কি পদক্ষেপ নিয়েছেন বিসমিল্লাহির রহমানির রহিম আপনারা জানেন যে সারা পৃথিবী এবং আমাদের দেশেও যে করোনা ভাইরাস একটি মহামারী দেখা দিয়েছে এই মহামারীকে ফেস করার জন্য আপনারা জানেন যে আমাদের বঙ্গবন্ধু জননেত্রী শেখ হাসিনা এই বাংলাদেশকে লকডাউন করে দিয়েছেন এবং লকডাউন অবস্থায় আমাদের প্রতিটি এলাকায় আমরা যারা জনপ্রতিনিধি আমাদেরকে নির্দেশ দিয়েছেন যে যারা লকডাউনে আছে এবং যারা হত দরিদ্র এবং খেতে খাওয়া মানুষ তারা যেহেতু বাজার করতে পারে না তারা যেহেতু বাইরে যেতে পারে না তাদের জন্য লকডাউন অবস্থা রাখা হয়েছে আমাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে তাদের পাশে দাঁড়ানোর জন্য আমরা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশক্রমে আমরা আমাদের নিজের সত্তায় আমরা প্রথম থেকে শুরু করেছি তারপরে আল্লাহর রহমতে আমরা সরকারি ত্রাণ যে একটু আগে দেখতে পেয়েছেন যে আমরা সরকারি ত্রাণ দিয়েছি আমি আমার পক্ষ থেকে 3 থেকে 4 হাজার পরিবারকে দিয়েছি আমার শ্রদ্ধেয় বড় ভাই ঢাকা মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাহেব তিনি আমার 4 থেকে 4 হাজারের মতো প্যাকেট দিয়েছেন আমার এই ওয়ার্ডকে এবং আমি পাশাপাশি আরও বেশ কিছু ত্রাণ দিয়েছি আমি অনেককে যারা নিম্ন মধ্যবিত্ত তারা অনেকেই মুখ ফুলে বলতে পারে না মুখ খুলে তাদেরকে আমি বস্তায় বস্তায় চাউল দিয়েছি 20 বস্তা চাউল আমি 1-1 বস্তা করে 1-1 জনকে দিয়েছি এভাবে আমার যতটুকু সাধ্য ছিল আমি করেছি তারপরে সরকারিভাবে যেটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী উপহার সামগ্রী সেগুলো আমি দেখতে পাচ্ছেন যে আমি 2 বার এই পর্যন্ত বিলি করেছি একবার 1200 করেছি একবার 800 করেছি আরেকবার 1000 করেছি আবার আজকে আমার গোডাউনে প্রায় 8000 মেট্রিক টন চাউল এখন আমার প্যাকেটজাত হতে যাচ্ছে এগুলো আমি সাধারণ জনগণ যারা খেতে খাওয়া মানুষ যারা আয় রুজি রোজগার এখন নাই তাদের মধ্যে বিনিবন্টন করব আমি সুষম বন্টন করে যাচ্ছি কিন্তু আমার ওয়ার্ডটা অনেক বড় এখানে আমার হতদরিদ্র জনগোষ্ঠী অনেক বেশি কারণ আপনারা জানেন এটিও জেনে থাকবেন যে 5 নম্বর সেক্টর 12 নম্বর সেক্টর এবং এই যে 14 নম্বর সেক্টর এই সেক্টরে যত নিম্ন আয়ের মানুষ যারা হতদরিদ্র যারা এখানে খেতে খাওয়া মানুষ যারা ড্রাইভার এবং বাসার কাজের বুয়া এবং দারোয়ান পিয়ন সবাই কিন্তু আমার এই ওয়ার্ডে বসবাস করে কারণ ওই সমস্ত ওয়ার্ডে বসবাস করার তাদের কোনো জায়গা নেই কাজে আমি খুব একটা সমস্যার মধ্যে আছি আমি যে পরিমাণ ত্রাণ পাচ্ছি সেই পরিমাণ ত্রাণ দিয়ে আমি কভার করতে পারছি না তারপরে আমি পর্যায়ক্রমে আস্তে আস্তে আমার যে সমস্ত এলাকা যারা পায়নি আমি তাদেরকে দিচ্ছি পর্যায়ক্রমে এইভাবে আমি বিলি করে আসছি এবং আমি আশা করি এভাবে যদি এটা চলমান থাকে আমার মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যেভাবে ত্রাণ দিচ্ছেন আশা করি ইনশাআল্লাহ আল্লাহর রহমতে কেউ বাকি থাকবে না কেউ না খেয়ে থাকবে না কেউ কষ্টে থাকবে না কারণ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে যথেষ্ট পরিমাণ খাদ্য আমাদের মজুদ আছে গোডাউনজাত করা আছে অতএব সেই গোডাউন থেকে আমাদের মালগুলো আসছে আমরা সেভাবে প্যাকেটজাত করছি সেইভাবে প্যাকেটজাত করে আমরা আমাদের সরকারের নির্দেশ অনুযায়ী আমরা নির্দেশক্রমে আমরা আমাদের মাল সাপ্লাই সবাইকে পৌঁছে দিচ্ছি ইনশাআল্লাহ আমি এটুকু বলতে চাই যে এই মহামারী এটা হয়তো কতদিন থাকবে জানি না কিন্তু আমরা যেই পদক্ষেপে আছি আমরা যেভাবে পদক্ষেপ নিয়েছি আমরা যদি এটাকে কন্টিনিউস করে যাই তাহলে হয়তো আশা করি কারো সমস্যা হবে না যেমন কিছুদিন আগে আমার বহনীয়াতে ধরা পড়েছে করোনা ভাইরাস সেই তাদেরকে হসপিটালে পাঠানো হয়েছে তার কয়েকটা বাড়ি লকডাউন করে দিয়েছি
গতকালকে রাতে আমাকে ফোন করে জানিয়েছে, আমি বলেছি ঠিক আছে ওই বাড়িগুলো যে লকডাউন করা হয়েছে তাদের খাবার দাবারের ব্যবস্থা আমরা করে দেবো ইনশাল্লাহ, এতে কোনো সমস্যা হবে না। কিন্তু আমি একটি কথা বলতে চাই আমার এলাকার জনসাধারণ এবং আমার এলাকাবাসীর জন্য, যে আপনারা ঘরে থাকেন, আপনারা সবাই বাসায় থাকেন, আপনারা হয়তো ঘোরাফেরা করেন না, প্রয়োজনের বাইরে আপনারা কেউ বাইরে যান না, কারণ আপনারা জানেন যে এটা অত্যন্ত মহামারী। এই মহামারী কাউকে ছাড় দিবে না, সেখানে মন্ত্রী মিনিস্টার এখানে কাউকে ছাড় দিবে না। এটা যেহেতু আল্লাহ প্রদত্ত, এটা কখন শেষ হবে আমরা জানি না, কিন্তু আমাদেরকে সচেতন হতে হবে, আমাদেরকে সবাইকে বুঝে শুনে চলতে হবে। কাজে এই যে কিছুদিন আগে আপনারা জানেন 10 তারিখে মার্কেট খুলে দিচ্ছে, এই মার্কেট খুলে দেওয়ার কারণে আমার মনে হয় যে মার্কেটই করবে না, তার মরণের ওষুধ কিনে আনবে। তার কারণ হলো যারাই বাইরে যাবে এবং বাইরে গেলে এটা আতঙ্ক হতেই পারে, এটা ছড়াতেই পারে, এটা আসতেই পারে। কাজে আমরা সেই সমস্ত ইয়ের থেকে আমরা বিরত থাকব, আমরা লোক সমাগমে যাব না, আমরা লোক সমাগম করব না। এইভাবে যদি আমাদের এলাকার বসবাস করে সব লোকজন যদি থাকে ইনশাল্লাহ আশা করি আমরা এই করোনা ভাইরাস থেকে আমরা কিছুটা হলেও রেহাই পাব। তো তাই আমি বলতে চাই যে আমার এলাকাবাসী যারা আছেন তাদের সবাই উদ্দেশ্যে বলতে চাই, আপনারা একটু ধৈর্য ধরুন, এটা একটা সাময়িক সময়, খুব বেশি একটা সময় লাগবে না আশা করি, তারপরেও আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে, আমাদের সবাইকে বুঝতে হবে যেটা এটা একটা মহামারী। অর্থাৎ এটাকে আমাদের যেভাবে ফেস করে আসছি এভাবেই আমাদেরকে ফেস করতে হবে, ধৈর্যের সাথে আমাদেরকে থাকতে হবে। সবাই ভালো থাকবেন, এখানে আমি আমাদেরকে আর্মি প্রশাসন, পুলিশ প্রশাসন এবং সিভিল প্রশাসন সমস্ত প্রশাসন আমাদেরকে আমাদেরকে সহযোগিতা করছে। এখানে আমাদের দলীয় নেতৃবৃন্দ, আমাদের দলীয় যারা কর্মী সবাই, আমরা যারা বঙ্গবন্ধু সৈনিক সবাই আমরা মাঠে আছি, আমরা মাঠে থাকবো ইনশাল্লাহ। আশা করি এই করোনা থেকে আমরা যেভাবে মোকাবেলা করছি আমরা সুন্দরভাবে এটা ফেস করতে পারবো, এই আশাবাদ ব্যক্ত করি। আমি আমার বক্তব্য শেষ করছি, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক আমাদের সকলের। হ্যাঁ, ধন্যবাদ আলাজ মোহাম্মদ ফরিদ আহমদ সাহেবকে, এটি সংবাদকে আপনার মূল্যবান সময় দিয়ে আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজকের এই সাক্ষাৎকারের জন্য আমি এটিভির কলাকৌশলী যারা আছেন আপনাদের সবাইকে আমি ধন্যবাদ জানাই। আপনারা যেভাবে আমাদের কাছে আসেন, আপনারাও রিক্সে আসেন, আপনারা রিক্স নিয়ে আমাদের প্রতিটা কভারেজ করেন, আমাদের সবাইকে কভারেজ করেন, এই জন্য আপনাদেরকে অন্তত আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা এভাবে যদি করেন তাহলে মানুষ জানতে পারবে, বুঝতে পারবে আপনাদের মাধ্যমে, এই জন্য আপনাদেরকে আবার আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমি বিশ্বাস করছি। ইনশাআল্লাহ, জয় বাংলা।